ঝিনাইদহে খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ে 3 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মধুপুরে অবস্থিত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট বার্টন এ প্রশিক্ষণ শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নূর আলম সিদ্দিকি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। 3 দিন ব্যাপী পুষ্টি বিষয়ক এ কর্মশালায় ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন উপজেলার 60 জন কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত ও কৃষক কৃষাণীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। আমি যদি মূল উচ্চ হলো ফল এবং শাকসবজি, এখন জিনিস যে পুষ্টি নিশ্চিত করা মানুষের পুষ্টির নাম পদবি এবং কোন প্রতিষ্ঠান থেকে আপনারা এর অভাবে কি হয়, আমাদের হলো রাতকানা রোগ হয়, ভিটামিন বি। ধন্যবাদ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।